নমস্কার, আমি অনামিকা। আজ আমি আপনাদের জ্যান্ত কই মাছের দো পিঁয়াজা দেখাবো। তার জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি 5টা, আর পেঁয়াজ কুচি নিয়েছি 1টা, টমেটো কুচি 1টা, আদা রসুন বাটা 1 চামচ, সরিষার তেল রান্নার জন্য 4 টেবিল চামচ নিয়েছি, আর এখানে রয়েছে ফোড়নের জন্য গোটা জিরে, কাঁচা লঙ্কা, 7 মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মাছে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। দেখুন, কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখে নিন, তেল এখানে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতেই রান্নাটি হবে। তার জন্য আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা ফোড়নটাও দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখে নিন, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট ভাজতে হবে। দেখুন, এখানে পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে গলে মিশে গিয়েছে। এরপর আমি আদা এবং রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে কিছুক্ষণ কষাবো। তার জন্য সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ এবং ধনে গুঁড়ো 1/2 চামচ। দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে মিশিয়ে দিলাম। সামান্য জলের মধ্যে দেব, দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। 5 মিনিট ধরে ভালোভাবে নেড়ে নেড়ে এইভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা এবং আরও সামান্য একটু জল দিয়ে দেবো। 1/2 কাপ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে রেডি কই দো পিঁয়াজা। দেখে নিন, এখানে ঝোলটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে আমার কই মাছের দো পিঁয়াজা। এবার আমি সার্ভ করব। আপনারা দেখলেন কই মাছের দো পিঁয়াজা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।